ক্রিকেট মাঠে বল বিকৃতির কথা শোনা গেল, টস বিকৃতি খুব একটা দেখা যায় না। চলতি আইপিএলে তবে কি সেটাও দেখা গেল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের হাইবোর্ডের লড়াই। ম্যাচ রেফারি জাবাগল শ্রীনাথের বিরুদ্ধে টস ট্যাম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এরই মধ্যে টসের সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। টসের পরে মাঠ থেকে শ্রীনাথের কয়েন তোলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয় যে শ্রীনাথ নাকি কয়েনটি তোলার পরে তা ঘুরিয়ে নেন হাতে, যে কারণে টস হার্দিক পান্ডিয়ার পক্ষে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন ওই ম্যাচে টস ফিক্সড হয়েছে। ওই ম্যাচে টসের সময়ের অন্য এক অ্যাঙ্গেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এক্সে শেয়ার করে একজন লিখেছেন, টসের একটা পরিষ্কার ভিডিও, এরপরও তোমার যদি সন্দেহ থাকে তাহলে হয় তুমি চোখের হাসপাতালে না হয় মানসিক হাসপাতালে যেতে পারো। অনেকেই খুব উগড়ে দিয়েছেন এই বলে যে হোম ম্যাচ বলে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে, যাতে তিনি নিজের পছন্দ মতো বোলিং বা ব্যাটিং বেছে নিতে পারেন।